United Forum of Bank Union Bakhakti Banking and Shongshudinia Bill 2021 of Shezaway, Bubagra Kor Agartala Kaisa Sezam Lahar Himboto Klajaka, or Lahar Himboto Go, Bender Flag Pilay, Sezam Punoglaka, Bank of Shabok Kane, Shabora. I do look for the bank and profit. Age of profit Gulo, a profit Gulu, Jonakol and Chono Sarkar, Baykore. It a manuset take a song hito or toke, Punor investment Koral Madumi Hoy. কিন্তু সরকার তার উল্টো পথে চলছে ঠিক তার উল্টো পথে ব্যাংক বেসরকারীকরণ সরকার করুক কিন্তু তারা কাস্টমারদের ম্যান্ডেট নেই এটা হচ্ছে আমাদের বক্তব্য কাস্টমারদের কথা শুনুন কাস্টমাররা যদি বলে ব্যাংক প্রাইভেটাইজেশন হবে তাহলে হবে কারণ ব্যাংকে গচ্ছিত আমানতের প্রায় 86% এর মালিক হচ্ছে গরীব মধ্যবিত্ত মানুষ তাদের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আপনারা করুন যদি মানুষ ম্যান্ডেট দেয় কাস্টমাররা ম্যান্ডেট দেয় আমাদের কোনো আপত্তি থাকবে না সেই জন্য ব্যাংক কর্মচারীরা সারা ভারতবর্ষে একজোট হয়ে মানুষকে সচেতন করছে যে আপনারা সবাই আসুন সাংবাদিকরাও আসুন যাতে সরকার এই ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট তারা করার চেষ্টা করছেন যার মধ্য দিয়ে প্রাইভেটাইজেশনের রাস্তাটা ওই এয়ার ইন্ডিয়ার মতো ব্যাংকগুলোকে বেঁচে দেওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা তারা পরিষ্কার করছেন তার বিরুদ্ধে মানুষকে আমরা চাইছি সংগঠিত করতে এবং সকলে মিলে আসুন সাংবাদিক বন্ধু ব্যবসায়ী বন্ধু কৃষক শ্রমিক ছাত্র সবাই আসুন এটাকে আন্দোলনের জন্য ব্যাংক রাষ্ট্রায়ত্ত সম্পত্তি মনে রাখবেন ব্যাংকটা হচ্ছে জনগণের সম্পত্তি দেশের সম্পত্তি একে নষ্ট করা দেশদ্রোহিতার সমান সুতরাং দেশদ্রোহীদের বিরুদ্ধে দেশ আমাদের সংগ্রাম এবং এটা দেশপ্রেমের সংগ্রাম সময় আমরা ইউনিয়নের ফোরাম ব্যাংক শ্রীমান ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে যারা এসেছেন অতিথিদের অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের আজকের এই র্যালি সারা ভারতবর্ষের এই যে আন্দোলন কর্মসূচি ব্যাংকিং ইউনিয়নগুলির এই কর্মসূচির একটা অংশ আপনারা ইতিমধ্যে জানেন যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট বিল 2021 সেটা অলরেডি টেবিল করার প্রস্তাবনা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার যেটা ভারতবর্ষের সমস্ত ব্যাংকগুলিকে প্রাইভেটাইজ করার যে তাদের প্রস্তাব এই প্রস্তাবের বিরুদ্ধে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়ন আগামী 16 এবং 17 তারিখ সারা ভারতবর্ষে ব্যাংক শিল্পে ধর্মঘট ডাক দিয়েছে এই ধর্মঘট শুধু আমাদের ব্যাংক কর্মচারীদের টাকা ধর্মঘট ঠিক আছে কিন্তু সেটা ভারতবর্ষের আপামর মানুষের যে জমা রাশি সেটাকে রক্ষা করা যে ব্যাংকিং পরিষেবা 1969 সালে ব্যাংক ন্যাশনালাইজড হওয়ার পর থেকে আজকে এই 50-51 বছর ধরে যে পরিষেবা ন্যাশনালাইজড ব্যাংকগুলি দিয়ে যাচ্ছে দেশের সামগ্রিক ডেভেলপমেন্ট এগ্রিকালচারে হোক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হোক যে সামগ্রিক আর্থসামাজিক ক্ষেত্রে হোক সামগ্রিক ডেভেলপমেন্ট এই ন্যাশনালাইজড ব্যাংকগুলি করে আসছে সেটাকে নষ্ট করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে মা প্রথমে তারা মার্জার করে প্রস্তাব দিয়েছে তারপর মার্জার করে এখন আরও 2-3টি ব্যাংক তারা প্রাইভেট করার প্রস্তাব দিচ্ছে এই প্রস্তাবের বিরুদ্ধে ইউনাইটেড ফোরাম আমরা আগামী 16-17 ব্যাংক স্ট্রাইক তারই কেন্দ্র হিসাবে আজকে আগরতলা শহরে আমরা দীর্ঘদিন পরে একটা মহামিছিলে ডাক দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা উত্তম বয়স্ক থেকে শুরু করে সমস্ত যারা এই কর্মচারীরা রয়েছে অফিসাররা রয়েছেন সবার উপস্থিতি আগরতলা শহরের মধ্যে যত ব্যাংক আছে সবাইকে নিয়ে আজকে আমাদের এই মহামিছিল আগরতলা শহর পরিক্রমা করবে আমাদের একটাই উদ্দেশ্য যেন প্রকারের যে বিল তোরা আনার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করছে ব্যাংকিং রেগুলেশন একটা 1970-1980 যে ধারা রয়েছে সেইগুলি আমরা এইবার পার্লামেন্টে যে উইন্টার সেশনে আনার টেবিল করার প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবের বিরুদ্ধে আমরা লড়ছি এবং আমরা অবশ্যই এটা আমরা রুখতে চেষ্টা করব শুনেন এই বছরও এনসিবি ব্যাপাই আইবক এআইবিএ এআইবিও পাঁচটি সংগঠনের নেতৃত্ব আছে ইউনাইটেড ফোরামে আমাদের 9টা সংগঠন সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু ত্রিপুরাতে আমাদের 5টা সংগঠন সমস্ত সংগঠনের নেতৃত্ব এখানে রয়েছে আমরা এখন আমাদের মিছিল শুরু করব চলবে না ব্যাংক বেসরকারীকরণ চলবে না চলবে না চলবে না
আজকে আগরতলার বুকে ব্যাংকিং সেক্টরের প্রাইভেটাইজেশনের প্রতিবাদে যে মহা মিছিলে ডাক দেওয়া হয়েছে, এনসিবি, বেফাই, আইবক, এআইবিএ, এআইবিও পাঁচটি সংগঠনের নেতৃত্ব আছে। ইউনাইটেড ফোরামের আমাদের নয়টা সংগঠন সারা ভারতবর্ষের মধ্যে, কিন্তু ত্রিপুরাতে আমাদের পাঁচটা সংগঠন, সমস্ত সংগঠনের নেতৃত্ব এখানে রয়েছে। What is the message?